আমি যাবো না উপরে, আমরা মিডিলে কোথাও একটা এসে দাঁড়িয়েছি। মিডিলে আমি এখন সবে শুরু আর গ্রামে ভিলেজে জাস্ট এরকম কিছু দেখতে না, এরকম ছোটো দু একটা ঘর বাড়ি। এখানে খুব একটা হাইফাই যে আছে ভেতরে থাকতে পারে আমি যাই না, নিচে একটা আছে ঘর, দু একটা ঘর বাড়ি আছে আর ওপরে কয়েকটা ঘর বাড়ি আছে। যে রেডবুল আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, আমি এক্সট্রিমলি সরি। পেছনের ভিউটা খুব সুন্দর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তো বেশি দূর করবো না, যেতে হবে। রেডবুলটা খাই, দেখি কি হয়। রেডবুল খেয়ে এনার্জি পাই কি পাই না, এখন তো রেডবুল খেয়েছি অনেকদিন কিন্তু বুঝতে পারিনি আদৌ এনার্জি পেয়েছি কি পাই না, আজকে বুঝতে পারবো। খালি পেটে রেডবুল, খালি পেট না পারলে যে বিস্কুটে চা খেয়েছিল। চলো আর পরে গিয়ে দেখাচ্ছে। তো আর একটা জায়গা ঘুরে যাই, তখন যেটা মিস হয়ে মানে যাইনি, এখন আমরা যাচ্ছি সিঙ্গেল রুট ব্রিজ, তাই তো ডিজে সিঙ্গেল রুট ব্রিজ, এটা ঘুরে যাই, কষ্ট যখন হলে একটু বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, রেডবুল খাওয়ার পরে কাজ হয়েছে একটু, মানে আমি এতদিন সত্যি বুঝতে পারিনি, এমনি নর্মালি খেয়েছি কলেজে থাকাকালীন খেয়েছি বা এমনি দোকান থেকে কিনে খেয়েছি, বাট আজকে আমি ফিল করেছি, মানে ফিল করেছি আমি। সিঙ্গেল রুট ব্রিজ একটু হেঁটে আসি আমরা, নেচার এটা ভয়েস, এটা পুরোটা হ্যাঙ্গিং, এটা সত্যি ভয়েস। ওটা কোনো ভয় ছিল না, নর্মাল ছিল, এটা পুরোটা লম্বা আর পুরোটাই হ্যাঙ্গিং। শিট ম্যান, আমি তো পুরোটা যাবই, সত্যি কি খেল দেখিয়েছো গুরু, কি জিনিস কি জিনিস তৈরি করেছো তুমি। তো এই যেহেতু আমরা ডাবল রুট ব্রিজটা আগে ঘুরেছি তাই হয়তো এদিক দিয়ে কোনো যেটা রাখছিল, আমরা এটা থেকে এখন ব্যাক করবো। তো একটু চাপের আছে, বেশ খানিকটা লম্বা আর বেশ খানিকটা দুলছে পুরো, ও ক্রসিং, ওয়াও আমার মা দেখলে বলবো তোকে নেক্সট টুডে আমি আর যেতে দেবো না, এসব যদি দেখে আমার মা শিওর, তুমি মাকে দেখানোই যাবে না, সম্ভব ব্যাপার জানি না, মা তো ইউটিউবে দেখতেই পাবে। সেলফি আমাকে নানি সেলফি তুলছিস, এই ছেলেটা আমাকে নানি সেলফি তুলছে, আমাকে নানি তুলছে সেলফি। তো চলো, ডাবল ডেকার ব্রিজটা বেশি সুন্দর ছিল, হ্যাঁ বেশি সুন্দর, বাট ভয়ের ছিল না, এটা ভয়ের বেশি, তাই না?
সুন্দর বেশি সুন্দর সবই ভাই এত সুন্দর জিনিস চলো শুরু করে দাও দেরি করে লাভ নেই আমি পুরোটা শ্যুট করবো আজকের ভিডিও এত বড় হয়েছে এখনো চেরাপুঞ্জিতে কত ঘোরা বাকি আমার মনে হচ্ছে যে চেরাপুঞ্জি ডে ফোর দিয়ে দুটো পার্ট হবে নাহলে যদি এই ভিডিওটা আমি পুরোটা পার্ট না করি তাহলে মজা পাবে না শুধুই সিঙ্গেল আর ডাবল রুট দিয়ে যাই একটা একটা পুরো ভিডিও আসবে মানে এখান থেকে উঠে আসবে না এখনো উঠতে হবে এক ঘন্টার উপরে এখনো পুরো এক ঘন্টার উপরে ট্রেক করতে হবে এক ঘন্টা ধরে সিঙ্গেল রুট ব্রিজে বিহার থেকে আসা একটা আন্টি না দুটো ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে দেখা হয়েছিল আমার সাথে ছেলেটার ফুটেজ হয়তো কিছুটা আছে বেশ বড় আমার থেকে আন্টিটার বয়স আমার মায়ের থেকেও বেশি আই গেস ভদ্রমহিলা রীতিমতো মানে কেঁদে ফেলেছে বলতে গেলে আমি শুধু ভাবছি নেমে তো গেছে উনি অত বয়স 42-50 কাছাকাছি তো বয়স হবে উনার উনি উঠবেন কীভাবে আই ডোন্ট নো আমার তো ছেলে মেয়ে দুটোর উপর রাগ লাগছে আমি তো আমার মা বাবাকে জীবনে মানবো না এখানে কী জানি যত সুন্দর জায়গায় হোক না আমি ছবি নিয়ে গিয়ে দেখাবো বাট আমি আনবো না আমার মা বাবাকে এই মানে এই রুট ব্রিজে একটা কথা বলো কেউ যদি ফ্যামিলির সঙ্গে পরে আসো এখানে প্লিজ মা বাবা বয়স্ক যেই হোক মানে বয়স্ক মোটামুটি 35 আপ তার উপরে কাউকে নিয়ে এসো না এই একটাই কথা বলো আমি এখন অবধি একটা ব্লগেও বলিনি যে লাইক কমেন্ট শেয়ার করতে বাট এটা আমি শেষ এটা এখনই বলছি এই ব্লগটা যদি ভালো লাগে এটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমি বহুত কষ্ট করছি আমি জানি না বোঝা যাচ্ছে যাচ্ছে না বাট আমি পুরো বৈশাখ চৈত্র যেমন ঘামে ওরকম ঘামছি বহু যেতে হবে আর পারছি না 3500টা সিঁড়ি আমি যাবো না উপরে আমি এখানে থাকবো কোনো একটা গ্রামে হোমস্টে থাকবো 3 দিন উপরে যাবো আমি শিট ম্যান ও একটা কথা মানে যদি ফিজিক্যালি খুব ফিট না হও যেমন আমি একদমই নই এখানে এসো না এখন 1 ঘন্টার উপরে জানি আছে হাই ও ফাইনালি 7টা তো এখন বাজে .12টা সামথিং 12:55 হবে মানে পুরোপুরি 5 ঘন্টা ওখানে গেছি 1 ঘন্টার মধ্যে ঢুকে গেছি ওখানে 8টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি নিচে গিয়ে স্নান করেছি তারপর এদিক ওদিক ছবি ভিডিও নিয়েছি উঠতে লেগে গেল আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমার তো ফাইনালি আমরা মানে কী যে ভালো লাগছে জানি না তো যেহেতু বাইকে আছি সেহেতু আজকে ভাবছি যে দাউকিটা আজকে যাবো না ফুল বডি পেইন করছে মানে পুরো বডি ব্যথা করছে এখন বোধ হয় না সম্ভব হবে শরীর খারাপ করবে তার থেকে ভাবছি হোটেলের থেকে যার 11টা চেক আউট টাইম ছিল এখন 12টা বাজে যেতে 1 ঘন্টা লাগবে বাইক করে রাস্তা এরকম খারাপ দেখাতে পারবো আই গেস তো ঠিক অতটুকুই করতে পারি আর নিচে যা যা বলার বললাম ফিজিক্যালি খুব হাই লেভেলের ফিট আর না হলে মেন্টালি ফিট না হলে কেউ এসো না এটাই বলার কালকে আমাদের প্ল্যান আছে দাউকি ঘুরে
ওখানে ট্যাঙ্ক স্টুডি ওয়াটারফলটা দেখবো, ওটা বোধহয় ইন্ডিয়ার সব থেকে লম্বা ওয়াটারফল, মেবি মেবি নট, আমি পরে কারেক্ট করে দেবো যদি ভুল হয়ে থাকি। আর তারপরেই ইন্ডিয়ার ক্লিনেস্ট ভিলেজ, ভিলেজ কোন কী ভিলেজ আমার ঠিক নামটা মনে পড়ছে না, এই এদের প্রোনাউন্সিয়েশন খুব খারাপ, এদের হয় এদের খারাপ নয় আমার খারাপ, আমি অ্যাটলিস্ট করতে পারছি না, পরে দেখে বলছি। এটুকুই, একটু রেস্ট নেবো এখানে, যদি কিছু খাবার হয়তো খাবো, দেন বেরোবো, ততক্ষণ টাটা।